এই ঘরটির মধ্যে কিন্তু রয়েছে বেশ কিছু অর্কিড, আর যে অর্কিডগুলো পরজীবী ও আমার ঠিক পেছনে রয়েছে, এটা একটা ওয়াচ টাওয়ার এবং তার উপরে জলের ট্যাঙ্কি। বন্ধুরা দেখতে পাচ্ছেন হরিণ কিন্তু আমাদের কাছে, শুধু নিলাম একটু, কিন্তু নাম কি বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখন আসি আমরা, এই খড়গপুর যাচ্ছি, আর এটা ডিমৌলি, আর সামনেই রয়েছে ইউফোরিয়া, একটি সুন্দর একটি হোটেল। তো এখানে খাওয়া দাওয়াটা সারবো, তারপরেই যাচ্ছি। নতুন একটি পার্ক, সুন্দর একটি পার্ক, এই কিছুদিন হলো খুলেছে, আর লকডাউনের আগের থেকে এটা বন্ধ ছিল। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, তো এখন লাঞ্চ করছি, আর আমরা নিয়েছি বিরিয়ানি, আর সাথে একটা বেশ বড় একটা লেগ পিস রায়তা রয়েছে, আর এটা খেয়ে নিয়ে আমরা এখন হিজলি ইকো পার্ক যাব। তো ভিডিওটার সাথে থাকবেন, আর ওখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আজ আবারও আমি বেরিয়ে পড়েছি নতুন এক ডেস্টিনেশনের খোঁজে। আজ আমি চলেছি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ফরেস্ট ডিপার্টমেন্টের এই সুন্দর একটি পার্কে। তো এই পার্কটি প্রায় দু বছর যাবৎ বন্ধ ছিল, তো রিসেন্ট এই গত সপ্তাহেই পার্কটি খুলেছে। তো চলুন ভিডিওটির সাথে চলুন, আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব যারা করেননি, সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিন, তার সাথে পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এখানে আসবেন কিভাবে? খড়গপুর রেল স্টেশন থেকে মাত্র 650 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পার্কটি, আর এই স্থানে আসার জন্য অটো আর টোটো প্রচুরভাবে পেয়ে যাবেন। বন্ধুরা, জাস্ট এখন এসে পৌঁছালাম সামনেই, এটা গেট হিজলি ইকো পার্কের, আর ঠিক এখানেই রয়েছে টিকিট কাউন্টার। তো আমরা এখন টিকিট আমরা কেটে নেব। তো টিকিট পার পার্সন এখানে 10 টাকা করে, আর বাইকের জন্য চার্জ এখানে 10 টাকা। তো আমরা আছি, দুজন আছি, তো চলুন ভিডিওটার সাথে। দিদি, তো আমরা টিকিট আমরা নিয়ে নিয়েছি, আর 30 টাকা, যেহেতু দুজন প্লাস বাইক। তো চলুন ভিতরে যাওয়া যাক, আর ভিতরে গিয়ে আমি আপনাদের সমস্ত ডিটেলস জানাচ্ছি। পার্কিতে ঢোকার মুহূর্তেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার, আর এটি হচ্ছে মেন গেট, আর জায়গাটি হলো হিজলি ইকো পার্ক। এখানে আপনারা 10 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে পারেন, তাছাড়া সাইকেলের জন্য 5 টাকা এবং বাইকের জন্য 10। তো চলুন ভিডিওটির সাথে চলুন, এবং আপনাদের আমি আজ এই হিজলি ইকো পার্কটি সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। ঠিক ঢোকার মুহূর্তে রয়েছে এটা এক ঘড়ি মিনার, যেটা এর আগের ভিডিওতে দেখেছিলেন যে মেদিনীপুর গোপগড় পার্কে, তো সেইখানেও ছিল এই ঘড়ি মিনার। তো এই স্থানেও রয়েছে ঠিক সেমভাবে এই ঘড়ি মিনারটি। এই বোর্ড দেখে আপনারা পথ নির্দেশ দেওয়া আছে, সেই নির্দেশ অনুযায়ী আপনারা যেতে পারেন। তার সাথে পুরো এলাকাটাতে রয়েছে বেশ কিছু বসার বেঞ্চ, চারিদিকটায় দেখুন, আর একটু শেড টাইপের করা রয়েছে। করোনা ভাইরাসের কারণে এবং লকডাউনের ফলে এই পার্কটি বেশ বর্তমানে কিন্তু আগোছালো অবস্থায় রয়েছে, আর এই সামান্য কিছুদিন হলো পার্কটি খোলাই, তা ঠিকঠাক মতো এখনও মেনটেন্যান্স হয়নি। তবে এই স্থানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রজাতির গাছ এবং বিভিন্ন অর্কিড, তাছাড়া হরিণের দেখা মিলবে। আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটাই বোটানিক্যাল গার্ডেন, আর বোটানিক্যাল গার্ডেন আপনাদের আমি নিয়ে যাব। ভেতরে বিভিন্ন প্রকার প্রজাতির গাছ রয়েছে, তো আপনারা একটু দেখে নিন, জানা অজানা অনেক প্রকার গাছই রয়েছে এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে। তো সেক্ষেত্রে আমি নিয়ে যাচ্ছি আপনাদের ভেতরে।
বন্ধুরা চারিদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন বনজ উদ্ভিদ এবং যে সমস্ত উদ্ভিদগুলো জঙ্গলে একমাত্র দেখতে পাওয়া যায়। তো আমিও জঙ্গলের ছেলে কিন্তু আমি নাম জানি না গাছের, তো তবু আপনারা দেখে নিন একটু গাছগুলো। কলকাতা থেকে যারা দেখতে আসবেন এখানে বিভিন্ন জঙ্গলের যে সমস্ত গাছ সবকিছু কিন্তু এখানে রয়েছে। তো চলুন আসা যাক। আমার প্রণব ট্রাভেলার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আপনারা সাবস্ক্রাইবটা এক্ষুনি করে নিন। তার সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এই ঘরটির মধ্যে কিন্তু রয়েছে বেশ কিছু অর্কিড, আর যে অর্কিডগুলো পরজীবী অর্কিড, অন্য গাছে এরা ঝুলে থাকে, বেঁচে থাকে অন্য গাছের আশ্রয় নিয়ে। তো এই টাইপের অর্কিড কিন্তু এখানে প্রচুর রয়েছে, যেগুলো অন্যান্য কোথাও দেখতে পাবেন না, কিন্তু এই স্থানে সুন্দরভাবে এবং কাঁচের শেড করে ভেতরে রাখা আছে এই সমস্ত অর্কিড। আর এই পাশেও রয়েছে আরেকটি শেড, কাঁচের শেড, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানেও রয়েছে বেশ কিছু প্রজাতির অর্কিড। তো মেনটেন্যান্স ঠিকঠাক হয় না, যার জন্য ভেতরের অবস্থাও খুবই খারাপ। আর এখানে চাবিও দেওয়া রয়েছে, জানি না বেশ এখানে ঠিকঠাক মানে দেখভাল করার লোক নেই মনে হয়। তো এখন আমি আপনাদের সামনে দিয়ে একটা নিয়ে যাই। আর এখানে বেশ এগুলো কি কিসের জন্য একটা ফল ধরে রয়েছে এগুলো, আর নামটা ঠিক জানা নেই, আপনারা যদি জানেন কেউ কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। এই সামনেই দেখা যাচ্ছে এটা হচ্ছে রোজ গার্ডেন, আর আমি একটু ভেতরটা একটু দেখিয়ে দিই রোজ গার্ডেনের ভেতরটা। আর এই দিকটাতে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, কিন্তু রোজ গার্ডেনের এখানে ঘাস কিছু নেই, কারণ ও ফুল ফুল তো দূরের কথা, একটা গাছের কাণ্ডটাও অবধি নেই, কিছুই নেই এখানে, মেনটেন্যান্স টোটালি হয় না এখানে। আর যারা গাছপালা যারা ভালোবাসেন তাহলে আসতে পারেন, আর নাহলে এখানে দেখার কিছু নেই। চারিদিকটাই শুধু ওকেজো আর ওকেজো। তবে বেশ কিছু নতুন ধরনের গাছ আপনারা দেখতে পাবেন এখানে, এই সমস্ত চারিদিকটাতেই গাছ লাগানো হয়েছে। আর এইখানে করেছে একটা মেমোরি গার্ডেন, দেখি একটু মেমোরি কি মেমোরি এখানে আছে। বন্ধুরা অবস্থা দেখেছেন ঘাস কীরকম, এ টোটালি মেনটেন্যান্স নেই, শেডগুলো করা আছে দু তিনটা চারটা মতো শেড করা আছে, তাছাড়া এখানে কিছু নেই, কোনো না কোনো ফুলের গাছ কোনো কিছুই না, ছিল এক হয়তো এক সময়, এই যে দেখা দেখতে পাচ্ছেন। তো এগুলো সব টোটাল এখন কিছুই করা নেই আর। তবে প্রকৃতিটা এখানে, প্রকৃতিকে যারা ভালোবাসেন সেইটুকু আপনারা পেয়ে যাবেন। আমার ঠিক পেছনে রয়েছে এটা একটা ওয়াচ টাওয়ার এবং তার উপরে জলের ট্যাঙ্কি। তো একটু জলের ট্যাঙ্কি একটু ওয়াচ টাওয়ারটা আপনাদের একটু দেখিয়ে নি। চারিদিকে আবর্জনা আর অন্য কিছুই নেই, দেখুন বন্ধুরা শুধু আবর্জনা এখানে। আর এ সিঁড়িও কেউ মনে হয় উঠেছে বলে মনে হয় না কদিনের মধ্যে, তো আমি দেখি একটু উঠি উপরে। সাইডে কোনো রেলিং কিছু নেই, সাবধানে আসবেন আপনারা। আর এই ওয়াচ টাওয়ারের উপরে আবার একটি ট্যাঙ্কি, তার উপরে একটি ট্যাঙ্কি। তো চলুন এখান থেকে একটু ভিউটা একটু দেখিয়ে দিই চারিদিকটার। এখন এসে পড়লাম এই ক্লিম্বার গার্ডেন, তো এখানেও সেই একই ব্যাপার, টোটালটা আগাছা কিন্তু ভর্তি পুরো, আর উপরে যে সমস্ত লতা গাছ দেওয়ার ছিল সেই লতা আর এখন কিছুই নেই, দু চারটা ফুল ফুটে রয়েছে, সেই পুরাতন কোনো গাছ হয়তো বেঁচে গেছে, একটু দেখিয়ে দিই তাও। জায়গাটা যদি মেনটেন্স ঠিকঠাক করা হতো অসাধারণ সুন্দর লাগতো, অসাধারণ তো বললাম না। আর এইসব কী সব বাজে গাছ,
এদিকে জঙ্গল হয়ে আছে। তবে একটা কি ভালো, জোড়া জোড়া যদি আসতে পারেন সেদিক থেকে বাস, তার জন্য এই পার্কটি অসাধারণ। ঠিক আছে, তো আছে অবশ্য পুরো ইয়েটাতেই, তো আমি তাদের ছবিগুলো আমি নিচ্ছি না, কারণ ডিস্টার্বটা আমি এক্ষেত্রে আমি করবো না। আর এদিকে কিছুগুলো শেড কিছু রয়েছে, এগুলোতে বসে কিছুক্ষণ সময় কাটানো যায়। আমার ঠিক পিছনে রয়েছে এটাই সেন্ট্রাল নার্সারি, তো দেখা যাক একটু ভেতরে কি রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাপান এবং ইন্ডিয়ার দুটো দেশের এই সংমিশ্রণেই এই নার্সারিটি তৈরি হয়েছে। তো নার্সারিটা আপনাদের একটু দেখিয়ে দিই, এখানে যে চারা গাছ যে লাগানো হয় ফরেস্ট থেকে, তো সেই সমস্ত চারা গাছ এখানে উৎপন্ন হয়, আমি দেখিয়ে দিই। প্রচুর চারা গাছ এখানে রয়েছে, এই সমস্ত ইউক্যালিপটাস চারা এগুলো, আর এই সমস্ত চারা হয়তো কোনো না কোনো জায়গাতে লাগানো হবে। তবে এই প্রক্রিয়াকরণটা খুবই সুন্দর, এটাই ভালো লাগলো আমার, যে গাছ লাগান প্রাণ বাঁচান এটারই তারই উদ্যোগ একটা। তো আর একটু নিয়ে আসি আপনাদের ভেতরে। এই নার্সারির মধ্যে আরো বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু রয়েছে, বনজ গাছ, যে সমস্ত গাছ আপনারা জঙ্গলে দেখতে পাবেন সেই সমস্ত গাছ কিন্তু এর মধ্যে রয়েছে। আচ্ছা, আপনি এখানে কাজ করেন নাকি? আচ্ছা আচ্ছা, এই সমস্ত গাছ তাহলে এটা ফরেস্ট থেকে লাগানো নাকি? আচ্ছা আচ্ছা, এই গাছটা কি গাছ? এটা 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 জাম গাছ নাকি? আচ্ছা, এখানে তাহলে বিভিন্ন প্রকারের গাছ তো রয়েছে। হ্যাঁ, সামনেরটা ওইটা আকাশমণি নাকি? আর এইগুলো এইগুলো এটা মহুল গাছ। বন্ধুরা একবার দেখে নিন, মহুয়া চারা, মহুল গাছের চারা এখানে সুন্দরভাবে করা হয়েছে। সামনের এই চারাগুলি এগুলো শাল গাছের চারা, আর যে শালের জঙ্গল রয়েছে সেই শালের জঙ্গল থেকে বীজ এনে এই গাছ তৈরি হোক। ঠিক সামনে রয়েছে একোয়া গার্ডেন, আর একোয়া গার্ডেন একটা সময় মেনটেন্স ঠিকঠাক ছিল, তো বর্তমানে এখন জলেও নেই এতে মনে হয়। আর একটি সাঁকো টাইপের একটা পুল করা আছে, আর মেনটেন্সের অভাবে কিন্তু এই জায়গাটা কিন্তু একদম যাচ্ছাতাই হয়ে গেছে। আমি একটাই কথা ইয়ে করবো, যে এখানে যারা প্রকৃতিকে যারা ভালোবাসেন তারাই আসতে পারেন, আর গাছপালা যারা ভালোবাসেন সেখানে আসতে পারেন, আর নতুবা এখানে সেরকম কিছু নয় দেখার মতো। ছোট একটা হাতি, আর তার এদিকে রয়েছে বড় হাতিটি, তার মা হয়তো। আর এখানে মেনলি মূল আকর্ষণ হচ্ছে এখানে হরিণ, তো চলুন দেখা যাক। এই দিকটিতে ঘেরা রয়েছে যেটা, এর এখানেই রয়েছে বেশ কিছু হরিণ, তো চলুন হরিণের কাছে নিয়ে যাই। সোনাঝুরির বাগান এটা, চারদিকে সোনাঝুরির গাছ রয়েছে, আর
বেশ কিছু গাছও কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে, হয়তো ফাইলিং এর সময় বা ঝড়ের সময়। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু গাছ ক্ষতিগ্রস্ত। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হরিণ রয়েছে, বেশ বেশ কিছুগুলো হরিণ রয়েছে। তো একটা হরিণ একটা আমাদের সামনেই চলে আসলো, দেখতে পাচ্ছেন এটা। আর ওই দূরে কিন্তু অনেকগুলো হরিণ রয়েছে, ওই দূরে, ওই দূরে বেশ কিছুগুলো হরিণ রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন হরিণ কিন্তু আমাদের কাছে, এই যে ছুঁয়েও নিলাম একটু। এর শিং গুলো কিন্তু বেশ বড়ই রয়েছে, এটা সম্ভবত পুরুষ হরিণটা। বন্ধুরা এরা কিন্তু পাতাগুলো কিন্তু বেশ খাচ্ছে। আর তোর নাম কি বল? বন্ধুরা আজকে আপনাদের এই হিজলি ইকো পার্ক খড়গপুরের ঠিক কাছেই, মাত্র স্টেশন থেকে এই পার্কটি দূরত্ব 650 কিলোমিটার। আর যে কোনো সময় আমরা অটো টোটো সব কিছু পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি হরিণ যদি দেখার যদি ইচ্ছে থাকে, গাছপালা যদি, প্রকৃতি যদি ভালো যদি বাসেন, গাছপালাকে যদি আপনি ভালোবাসেন, তাহলে অবশ্যই এই হিজলি ইকো পার্কে আসুন। আর এখানে অন্যান্য বেশি কিছু আপনারা দেখতে পাবেন না। আর তো চলুন, যারা এখনও সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইবটা করে নিন, তার সাথে পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।